সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুনে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই সময় হুড়োহুড়িতে অন্তত 20 জন আহত হয়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার বিকেল সোয়া 5টা সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোডের পাশে জ্বলছে ইউনি ওয়ার্ল্ড 2 নামের জুতার কারখানা। প্রথমে শ্রমিকরাই আগুন নেভানোর চেষ্টা চালান, কিন্তু তারা ব্যর্থ হন এবং দ্রুতই তা ছড়িয়ে ভয়াবহ রূপ ধারণ করে। আমরা 4:30টার দিকে মাঠে ক্রিকেট খেলতেছিলাম, হঠাৎ করে দেখি মানে আগুন ধরতেছে। আমরা ভাবছিলাম হয়তো এমনি কেউ আগুন লাগাচ্ছে, মাঝে মাঝে এখানে লাগায়, কিন্তু আমরা দৌড়ে আসলাম, যখন তখন দেখি একবারে অবস্থা খারাপ। তাদের জিনিস পানি বা বালি আশপাশে কিছু ছিল না, যার ফলে তারাও চেষ্টা করতে পারে নাই। আর এমনই আগুন লাগাছিল যে প্রায় 10 থেকে 15 ফিট কাছে আসার সম্ভব হচ্ছে না, এত আগুনে তাপ ছিল। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে যুক্ত হয় আরও কয়েকটি ইউনিট। অবশেষে আগুন নেভাতে সক্ষম হন ফায়ারের কর্মীরা। কতজন লোক দুইটা গ্রিল ভাঙতে ভাঙিয়ে আমাদেরকে কয়েকজনকে টাইনে বের করছে। এরপর থেকে বের হওয়ার পর থেকে আমার স্বামীর কোনো খোঁজ পাই নাই, এখনো কোথায় আছে জানি না। নিবারণ শেষে আমরা সার্চ করে এখন দেখতেছি যে এর মধ্যে 3 জন লোক আগুনে পুড়ে মারা গেছে, এর মধ্যে 2 জন লোক বাথরুমে সাফোকেশনে মারা গেছে আর 1 জন আগুনে পুড়ে মারা গেছে। এই 3 জনের মধ্যে 2 জন মহিলা, 1 জন পুরুষ। ফায়ার সার্ভিসের গাড়ি সময় মতো পৌঁছাতে পারেনি বলে অভিযোগ করেন শ্রমিক ও স্থানীয়রা। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। দীপ্ত বার্তা কক্ষ। সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুনে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই সময় হুড়োহুড়িতে অন্তত 20 জন আহত হয়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার বিকেল সোয়া 5টা সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোডের পাশে জ্বলছে ইউনি ওয়ার্ল্ড 2 নামের জুতার কারখানা। প্রথমে শ্রমিকরাই আগুন নেভানোর চেষ্টা চালান, কিন্তু তারা ব্যর্থ হন এবং দ্রুতই তা ছড়িয়ে ভয়াবহ রূপ ধারণ করে। আমরা 4:30টার দিকে মাঠে ক্রিকেট খেলতেছিলাম, হঠাৎ করে দেখি মানে আগুন ধরতেছে। আমরা ভাবছিলাম হয়তো এমনি কেউ আগুন লাগাচ্ছে, মাঝে মাঝে এখানে লাগায়, কিন্তু আমরা দৌড়ে আসলাম, যখন তখন দেখি একবারে অবস্থা খারাপ। তাদের জিনিস পানি বা বালি আশপাশে কিছু ছিল না, যার ফলে তারাও চেষ্টা করতে পারে নাই। আর এমনই আগুন লাগাছিল যে প্রায় 10 থেকে 15 ফিট কাছে আসার সম্ভব হচ্ছে না, এত আগুনে তাপ ছিল। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে যুক্ত হয় আরও কয়েকটি ইউনিট। অবশেষে আগুন নেভাতে সক্ষম হন ফায়ারের কর্মীরা। কতজন লোক দুইটা গ্রিল ভাঙতে ভাঙিয়ে আমাদেরকে কয়েকজনকে টাইনে বের করছে। এরপর থেকে বের হওয়ার পর থেকে আমার স্বামীর কোনো খোঁজ পাই নাই, এখনো কোথায় আছে জানি না। নিবারণ শেষে আমরা সার্চ করে এখন দেখতেছি যে এর মধ্যে 3 জন লোক আগুনে পুড়ে মারা গেছে, এর মধ্যে 2 জন লোক বাথরুমে সাফোকেশনে মারা গেছে আর 1 জন আগুনে পুড়ে মারা গেছে। এই 3 জনের মধ্যে 2 জন মহিলা, 1 জন পুরুষ। ফায়ার সার্ভিসের গাড়ি সময় মতো পৌঁছাতে পারেনি বলে অভিযোগ করেন শ্রমিক ও স্থানীয়রা। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। দীপ্ত বার্তা কক্ষ।